গত 14ই জুন রবিবার নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পরে তার মৃত্যু নিয়ে সমানে বাড়ছে রহস্য। আত্মহত্যায় তার মৃত্যু হয়েছিল নাকি এটা ছিল কোনো পরিকল্পিত খুন? সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ক্রমাগত কিন্তু ঘনীভূত হচ্ছে রহস্য। একের পর এক নতুন তথ্য উঠে আসছে ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্ত থেকে। আরও একটি নতুন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে। তো কী খবর পাওয়া গেছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই জানাবেন যে আপনার কি মনে হয়, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন নাকি এটা ছিল কোনো পরিকল্পিত খুন? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। মুম্বাই পুলিশের পক্ষ থেকে কোনো তথ্যের সত্যতা কিন্তু এখনও পর্যন্ত যাচাই করা হয়নি। বিশ্বস্ত সূত্র মারফত জানা যায় যে আগের দিন রাত থেকে কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ ছিল সুশান্তের কমপ্লেক্সের সমস্ত সিসিটিভি, যার কারণে পাওয়া যায়নি এখনও পর্যন্ত কোনো ফুটেজ। জানা যাচ্ছে আগের দিন রাতে কয়েকজন বন্ধুবান্ধব পার্টিতে এসেছিল পার্টি করতে। বাইরে থেকে শোনা গেছিল হই হুল্লোড়ের শব্দ, এমনকি বেশ রাত অবধি পার্টি চলার পরে পরের দিন সকালে বেশ স্বাভাবিক অবস্থাতেই দেখা গেছিল সুশান্তকে। মারা যাওয়ার ঘণ্টা দুয়েক আগে ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন তিনি, খোশ মেজাজে দেখা গেছিল তাকে। গরম বেশি থাকা নিয়ে তিনি বলেছিলেন, কথা বলেছিলেন কয়েকজনের সঙ্গে, তবে এ বিষয়ে কোনো তথ্য মেলেনি যে তিনি বাড়ির বাইরে বেরিয়ে কমপ্লেক্সের লোকজনের সঙ্গে কথা বলেছিলেন নাকি তার ফ্ল্যাটে কয়েকজন চেনা ব্যক্তি উপস্থিত ছিল। এছাড়াও সূত্র মারফত যে খবর পাওয়া গেছে সেই খবর অনুযায়ী গলায় ফাঁস দিতে যে সবুজ কুর্তার ব্যবহার করেছিলেন তাতে নাকি সুশান্তের কেবল বাঁ হাতের আঙ্গুলের ছাপ পাওয়া যায়, বুড়ো আঙ্গুল, তর্জনী এবং কেনের আঙ্গুল। ডান হাতের কোনো ছাপই নাকি পাওয়া যায়নি সেই কাপড়ে। এক হাতে কোনো মানুষের পক্ষে গলায় ফাঁস দেওয়া সম্ভব নয়, এই তথ্যের ইঙ্গিত দিচ্ছে খুনের দিকে। কোনো কারণে হয়তো ফাঁসি ছাড়াবার চেষ্টা করছিলেন অভিনেতা। সাধারণত এভাবে আত্মহত্যা করলে চোখ বড় হয়ে বেরিয়ে আসে, হাত মুঠো অবস্থাতে থাকে, যার একটি লক্ষণও সুশান্তের দেহের মধ্যে দেখা যায়নি। এর পাশাপাশি দরজার ডুপ্লিকেট চাবিটিরও হদিশ মিলেনি। মুম্বাই পুলিশের তরফ থেকে এ সমস্ত তথ্যের কোনো সত্যতা এখনও পর্যন্ত কিন্তু যাচাই করা হয়নি। কিন্তু যে সমস্ত এভিডেন্স পাওয়া যাচ্ছে এবং যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মোটামুটি ক্লিয়ার যে এই মৃত্যু রহস্য নিয়ে কিন্তু একটা বড়সড় তদন্ত হওয়া উচিত। শুধুমাত্র হালকা তদন্ত হলে বা যদি খুব একটা জোর দেওয়া না হয় তাহলে কিন্তু এই মৃত্যু রহস্য রহস্যই থেকে যাবে, কোনোদিনও এই রহস্য কিন্তু উন্মোচন হবে না যে ঠিক কী কারণে এত স্বনামধন্য একজন অভিনেতা, উঠতি অভিনেতা, মাত্র 34 বছর বয়সে, যেখানে তিনি ছিছোরের মতন একটা হিট ফিল্ম দিয়েছিলেন কিছুদিন আগে, তিনি কী কারণে আত্মহত্যা করলেন? ততদিন যতদিন না পর্যন্ত কোনো সঠিক তদন্ত হবে ততদিন পর্যন্ত কিন্তু তিনি বা তার কী কারণে মৃত্যু হয়েছিল, আত্মহত্যা নাকি তার খুন করা হয়েছিল, সেটা কিন্তু বের হবে না। তো আপনি কি চান যে এই ঘটনা তদন্ত হোক নাকি এটা অন্যান্য ঘটনার মতনই দু তিন দিন পরে চাপা পড়ে যাক? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।